আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি অনেকদিন যাবত ভিডিও দিতে পারিনি, কারণ আমি একটি অ্যাক্সিডেন্ট করছিলাম বাইক চালাতে গিয়ে। তো এখন আল্লাহর মতো সুস্থ আছি। তো আজকে আমরা দেখব কীভাবে একটি ভাইরাল অ্যানিমেশন ভিডিও বানাবেন। তো টিকটকে দেখলাম এই মিউজিকটি অনেক ট্রেন্ডিং আছে। যদি আপনারা এই মিউজিকের সাথে ফটো অ্যানিমেশন সেট করে যদি ভিডিও বানাতে পারেন, আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার একটি চান্স আছে। তো কথা না বাড়িয়ে ভিডিওটিতে পটাপট একটি লাইক দিয়ে ফেলুন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওটির যে মিউজিকটা, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। তো আমি আশা করছি আপনারা ক্যাপকাটটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছেন। তো এখন আমরা ক্লিক করব নিউ প্রজেক্ট। তো এখান থেকে আমরা আমাদের পছন্দের 11টি ফটো সিলেক্ট করে নেব। তো আমাদের 11টি ফটো সিলেক্ট করা ডান, এখন আমরা এটাকে অ্যাড করে নেব। তো আমরা প্রথম ফটোর ডিউরেশনকে আমরা 11.4 সেকেন্ড করে দিব। সেকেন্ড ফটোর ডিউরেশনকে আমরা 0.7 করে দিব। এরপরে সবগুলোতে আমরা 0.6 করে দিব। তো এই শেষ থেকে আমরা ক্যাপকাটের যে লোগোটি আছে এটাকে আমরা ডিলিট করে দিব। তো আমাদের ফটোগুলো সেট করা ডান, এখন আমরা অ্যানিমেশন সেট করে নিব। তো আমরা প্রথম ফটো লেয়ারে ক্লিক করব, এখানে চলে আসবেন অ্যানিমেশনে, এখন আমরা চলে আসব কম্বোতে। এখান থেকে আমরা বিসেক টু যে অ্যানিমেশনটি আছে সেটাকে আমরা সিলেক্ট করে নিব। এখন এর ডিউরেশনকে আমরা ফুল করে দিব। তো অনেক সময় এটা কম থাকে, এটাকে আমরা ফুল করে দিব। এখন আমরা টিক মার্ক করে দিব। এখন আমরা সেকেন্ড ফটোতে অ্যানিমেশন অ্যাড করার জন্য পুনরায় আবার আমরা ফটো লেয়ারে ক্লিক করব, পুনরায় আবার চলে আসবো অ্যানিমেশনে, এখানে ক্লিক করবেন কম্পোতে। এখন আমরা পেন্ডুলাম অন সিলেক্ট করে নিব। এর পরের ফটোতে পেন্ডুলাম টু, আবারও পেন্ডুলাম অন, আবারও পেন্ডুলাম টু। এইভাবে আপনারা সবগুলো ফটোতে সেট করে নেবেন। তো আমাদের অ্যানিমেশন সেট করা ডান, এখন আমরা ট্রানজিশন সেট করে নেব। তো ট্রানজিশন সেট করার জন্য আমরা এই মাঝখানে যে আইকনটা আছে এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে চলে আসবো আমরা ক্যামেরা অপশনে, এখানে আমরা পুল ইন যে ট্রানজিশনটি আছে এটাকে আমরা সিলেক্ট করে নেব। তো সবগুলোতে আমরা পুল ইন সিলেক্ট করে নেব। তো আমাদের ট্রানজিশন সেট করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, এখন আমরা ব্যাকে চলে আসবো। এখন আমরা ইফেক্ট সেট করে নিব। ইফেক্ট সেট করার জন্য চলে আসবো আমরা ইফেক্টস অপশনে, এবারে ক্লিক করব, চলে আসবো ভিডিও ইফেক্টে। প্রথমে আমরা ট্রেন্ডিং থেকে ব্ল্যাক ফ্ল্যাশ যে ইফেক্টটি আছে এটাকে আমরা সিলেক্ট করে নেব, এখানে আমরা টিক মার্ক করে দিব। তো এটাকে আমরা ধরে প্রথম বড় লেয়ার সাথে সেট করে নেব। আমরা পুনরায় চলে আসবো আবারও ভিডিও ইফেক্টে, এখান থেকে আমরা শেয়ার করে নেব ডিটেলসে। এখান থেকে আমরা ফায়ার ফ্লাই যে ইফেক্টটি আছে সেটাকে আমরা শেয়ার করে নেব, এখন আমরা টিক মার্ক করে দেব। তো এটাকে আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দেব। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট, এখন আমরা মিউজিক শেয়ার করে নেব। তো
আশা করছি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে মিউজিকটি ডাউনলোড করে নিয়েছেন। এখন আমরা অডিওতে ক্লিক করব। চলো আমরা এক্সট্রাতে এখান থেকে আমরা অডিওটি সেট করে নিব। তো আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা এটাকে প্লে করে দেখব। তো একটু বেঁধে বেঁধে যাচ্ছে, যখন আপনারা ভিডিওটি সেভ করে নেবেন তখন সম্পূর্ণ স্মুথলি ভিডিওটি প্লে হবে। তো এখন আমরা ভিডিওটি সেভ করে নেব। তো ফাইনালি আমাদের অ্যানিমেশন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সামনে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান ওইটাও কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।